খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতে হেডলাইন, বাংলার ইস্যু যখন গোটা দেশের ইস্যু, চোখ তো থাকবে নিউজের পর্দায়। দফায় দফায় মুখ্যমন্ত্রীর সাথে জুনিয়র ডাক্তারদের বৈঠক, আর তার সাথেই টান টান উত্তেজনা কলকাতায় আরজিকর কাণ্ডের একের পর এক শুনানি। একদিকে বদল পুলিশ কমিশনার, অপরদিকে ইস্তফার দাবি মমতার, আর তার মাঝে আবারও দফায় দফায় বৈঠক। অবিলম্বে মুছতে হবে নির্যাতিতার নাম, উইকিপিডিয়াকে নির্দেশ প্রধান বিচারপতি। আর এমনই সময় টালা থানার অপসারিত ওসির পাশেই কলকাতার পুলিশ, দায়িত্বে কোনো গাফলাতি করেনি অভিজিৎ মণ্ডল, সাপ দাবি পুলিশ আধিকারিকদের। আর এমনই সময় গোটা বাংলা যখন উত্তাল, আর তার মাঝেই এক দেশ এক নির্বাচন বিল আনতে তৎপর কেন্দ্র। মোদীর চলতি মেয়াদেই ঐতিহাসিক সিদ্ধান্ত, জনগণের আগেই শরিক বিরোধীর চাপে মোদী। দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল। প্রতি মুহূর্তে খবর প্রকাশিত হওয়া মাত্রই পাবেন আমাদের চ্যানেলে লাইভ। সাথে জেলা ভিত্তিক খবর জানতে কমেন্টে আপনার জেলার নাম লিখুন এবং সাবস্ক্রাইব করুন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলকে। এবার আসছে একের পর এক চুলচেরা বিশ্লেষণ আসল খবরের পর্দায়। কি ঘটছে ইতিমধ্যে বাংলায়? শুরুতেই চোখ রাখবো হেডলাইন, তারপরেই একের পর এক চুলচেরা বিশ্লেষণ, খুঁটিনাটি আপডেট, বিস্তারিত আলোচনা প্রতিটি খবরে। এইমাত্র বিরাট বড় খবর, কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। বিনীত গোয়েলকে কোন দায়িত্ব দিল নবান্ন, থাকছে তা নিয়ে বিরাট বড় খবর। আদালতে বিরাট কাণ্ড ঘটছে, বের করে দেব মমতার ইস্তফার দাবি শুনে আইনজীবীকে প্রধান বিচারপতির বিরাট ধমক, কেন বললেন এমন কথা, থাকছে তা নিয়েও বিরাট আলোচনা। জুনিয়র ডাক্তারদের নিয়ে বিরাট বড় বার্তা, ওরা তো বাচ্চা ছেলে মেয়ে, জুনিয়র ডাক্তারদের কর্তব্য মনে করিয়ে কি বলালেন ফেরিয়ার। লাখ লাখ কিউসেক জল ছাড়ছে ডিবিসি, বন্যার আশঙ্কা, শুরু হয়েছে বন্যা ত্রাণের কাজও, একের পর এক জায়গায় ভয়ানক বৃষ্টির তাণ্ডব, আর তারপরেই জল ছাড়ছে ডিবিসি, তাতেই বন্যার আশঙ্কা। টানা বৃষ্টিতে জেরবার দক্ষিণবঙ্গ, তার মধ্যেই লাখ লাখ জল ছাড়লো ডিবিসি। সোমবার সন্ধ্যে থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত 149,000 কিউসেক জল ছাড়লো ডিবিসি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জলমগ্ন হওয়ার আশঙ্কা। জট কাটিয়ে মুখ্যমন্ত্রীর সাথে জুনিয়র ডাক্তারদের বৈঠক, কালীঘাটে 2 ঘন্টা ধরে চললো আলোচনা, ডাক্তারদের শর্ত মেনেছিলেন 2 স্টেনোগ্রাফারও। থাকছে তা নিয়েও আরো এক গুরুত্বপূর্ণ সংবাদ, বুলডোজারের চাকা আটকে দিল সুপ্রিম কোর্ট, বাতিল হবে যোগীর দাওয়ায়। এবার উঠে এলো যোগী আদিত্যনাথকে নিয়ে বিরাট বড় খবর, এখনই সরানোর নিয়ম, রাত্রির সাথীর পলিসি শুনে অবাক প্রধান বিচারপতি। কোন নিয়ম সরানোর কথা বলছে তা নিয়ে আরো এক আপডেট, গ্যারান্টি দিলেই কাজে ফিরবো, সুপ্রিম কোর্টে সওয়াল জুনিয়র ডাক্তারদের, আর তার দিকে আবারও বাংলার চোখ। আর অপরদিকে পথ ছাড়লেন সুখেন্দু, আরজিকর কাণ্ডের আবহে বিরাট বড় সিদ্ধান্ত তার। আর এদিকে আবার উৎসবে মেতেছে বাংলা, একদিকে আরজিকর নিয়ে তোলপাড়, তার মাঝে আবার উৎসবের মাতোয়ারা, ফের 22 শহরে ঘুরবে পুজোর পালাসের ট্যাবলো। সঞ্জয় ছিল সিভিক ভলেন্টিয়ার, হাসপাতালে কেন চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ, প্রশ্ন উঠল এবার সুপ্রিম কোর্টে। সুপ্রিম শুনানির দিনে শহরের দিকে দিকে ইডি তল্লাশি, হানা তৃণমূল বিধায়কের বাড়িতে, 14 তলায় গিয়ে থামবে অভিযান, এবার নবান্ন অভিযানের ডাক মিঠুন চক্রবর্তী, বিরাট ঘোষণা। অচল অবস্থা কাটাতে উভয় পক্ষের মধ্যে সমঝোতা, শুভেন্দুর টুইটে কিসের ইঙ্গিত, থাকছে তা নিয়েও বিরাট খবর। আসি বিস্তারিত খবর আলোচনায়। বাংলায় প্রতি মুহূর্তের আপডেট দেখছেন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলের সাথে, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই ধরনের লাইভ আপডেট প্রতিনিয়ত দেখতে। দেখলেন বিশেষ বিশেষ হেডলাইন, এবার বিস্তারিত আলোচনা। আর এরপরেই থাকবে জেলা ভিত্তিক খবর, আপনার জেলার খবর বা আপনার গ্রামের খবর জানতে কমেন্টে আপনার গ্রামের নামটি লিখে জানান। আসছি বিস্তারিত আলোচনায়। জট কাটিয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারের বৈঠক, 2 ঘন্টা ধরে চলে আলোচনা, জানা গিয়েছে কলকাতায় নগরপাল বিনীত গোয়েল, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার ইস্তফার দাবিতে অনড় ছিল ডাক্তাররা। সোমবার মুখ্যমন্ত্রীর বাসভবনে আলোচনার জন্য ফের ডাক পান আন্দোলনকারী চিকিৎসকেরা। জিবি বৈঠকের পর সেই দাবি মেনে নেন চিকিৎসকেরা, তবে 3টি শর্ত সামনে রেখেছিলেন তারা। প্রতি শর্তের সঙ্গে অন্যটির বিকল্প রাখা হয়েছিল, ডাক্তারদের তরফ থেকে রাখা শেষ শর্তের সম্মতি জানায় রাজ্য। বলা হয় দুপক্ষ স্বাক্ষরিত বৈঠকে কার্য বিবরণী দেওয়া হবে, এরপর স্টেনোগ্রাফার নিয়ে বৈঠকে যাওয়ার কথা ঘোষণা করেন ডাক্তাররা। তবে আলোচনা সদর্থক না হলে ফিরে এসে জিবি বৈঠক হবে, এ কথাও জানিয়ে দেন। সরকারের তরফ থেকে তাদের নিয়ে যাওয়ার জন্য বাস পাঠানো হয়েছিল, কিন্তু সেই বাসে ওঠেননি চিকিৎসকেরা, বদলে নিজেদের বুক করা বাসেই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছান। 2 স্টেনোগ্রাফারকে সঙ্গে নিয়ে ভেতরে প্রবেশ করেন তারা। এদিন বৈঠকে ছিলেন মুখ্য সচিব মনোজ পান্ত, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য,
আর রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। আর এরপরেই চারিদিকে একটাই বার্তা, জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে নিল রাজ্য। স্বাস্থ্য ভবনে দুই স্বাস্থ্য অধিকর্তাকে সরিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁচবারের চেষ্টায় অবশেষে জুনিয়র চিকিৎসক এবং মুখ্যমন্ত্রীর বৈঠক শেষ হলো। আরজিকর কাণ্ডে চিকিৎসকের মৃত্যুর ঘটনার পর জুনিয়র ডাক্তারদের আলোচনায় তিনটি দাবি মেনে নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, তিনি জুনিয়র ডাক্তারদের সঙ্গে প্রায় 5-6 ঘন্টা লম্বা বৈঠকের পর যে কটি সিদ্ধান্ত নিয়েছেন তার মধ্যে অন্যতম স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, তাদের সম্মানজনকভাবেই সরানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, তিনি কাউকেই অসম্মান করেননি। রাজ্যের বন্যা পরিস্থিতির কথাও মনে রেখে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরানোর আবেদন জানান। পাশাপাশি বলেন যে ওরা ছোট, তাই ওদের দাবি মেনে নেওয়া হয়েছে। আর এই মুহূর্তের বিরাট বড় খবর, কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা। বিনীত গোয়েলকে কোন দায়িত্ব দিল এবার নবান্ন? এই মুহূর্তের বিরাট বড় আপডেট, কলকাতার নতুন পুলিশ কমিশনার হচ্ছেন মনোজ ভার্মা। তিনি বর্তমানে এডিজি আইন শৃঙ্খলা কলকাতার, বিদায়ী নগরপাল বিনীত গোয়েল এডিজি পদে পাঠানো রাজ্য সরকার। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি, গতকালই বিনীত গোয়েলকে নগরপালের পদ থেকে সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে এডিজি এসিটিএফ পদের কর্মরত ছিলেন বিনীত গোয়েল। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, শুধু নগরপাল পদে বিনীত গোয়েলকে বদলি নয়, কলকাতা পুলিশও একাধিক রদ বদল করা হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বিনীত গোয়েল যে পদে কাজ করতে চাইছেন সেই দায়িত্ব তাকে দেয়া হবে। আর এর মাঝে বিরাট বড় খবর, টানা বৃষ্টিতে জেরবার দক্ষিণবঙ্গ, তার মধ্যে লাখ লাখ পরিমাণ জল ছাড়লো ডিবিসি। সোমবার সন্ধ্যে থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত 149,000 কিউসেক জল ছাড়লো ডিবিসি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জলমগ্ন হওয়ার আশঙ্কা। জলাধার মাইথন পঞ্চায়েত জল ছাড়া শুরু করে ডিবিসি, ফলে একাধিক এলাকায় জলমগ্ন, বহু এলাকায় নতুন করে বন্যার আশঙ্কা করা হচ্ছে। সোমবার সন্ধ্যে থেকেই জল ছাড়া শুরু হয় মাইথন জলাধার থেকে, 1,00,000 কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে বলেই খবর। পাঞ্চেত জলাধার থেকে মঙ্গলবার 49,000 কিউসেক জল ছাড়ার কথা। এই দুই জলাধারে জল দামোদর নদী বেয়ে দুর্গাপুর ব্যারাজে পৌঁছয়, ফলে সেখান থেকেও জল ছাড়ার পরিমাণ বেড়েছে। আর অপরদিকে বুলডোজারের চাকা আটকে দিল সুপ্রিম কোর্ট, বাতিল হবে যোগীর দাওয়ায়। 1 অক্টোবর পর্যন্ত সর্বোচ্চ আদালতের অনুমতি ছাড়া গোটা দেশে বুলডোজার ব্যবহার করে যে কোনো ভাঙনের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করা হলো। তবে আদালত অবশ্য জানিয়ে দিয়েছে, জনসাধারণের রাস্তা, ফুটপাত, রেললাইন বা জলাশয়ের দখল করে থাকা কোনো সম্পত্তির উপর বুলডোজার চালানোর ক্ষেত্রে স্থগিতাদেশ প্রযোজ্য হবে না। শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে কোনো অপরাধ অভিযুক্ত ব্যক্তিদের বাড়িঘর ভেঙে ফেলাটা এখন ভারতের বিভিন্ন রাজ্য, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সাধারণ বিষয় হয়ে উঠেছে। রাজ্য সরকারগুলির পদক্ষেপকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে একটি আবেদন করা হয়েছিল। সেই মামলাতেই মঙ্গলবার এই অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করা হয়েছে। বিচারপতি বিআর গভাই, এই বিচারপতি কবি বিশ্বনাথের বেঞ্চ। আগামী 1 অক্টোবর ফের এই মামলার শুনানি হবে, ততদিন স্থগিতাদেশ কার্যকর থাকবে। আর তার সাথেই খবর, এখন নয় গ্যারান্টি দিলেই কাজে ফিরবো, সুপ্রিম কোর্টের স্পষ্ট সওয়াল জুনিয়র ডাক্তারদের। মুখ্যমন্ত্রী কি আশ্বাস দিয়েছেন তা জানতে চান প্রধান বিচারপতি। সিব্বল জানান, চিকিৎসকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, জেনারেল বডি মিটিং করেই কাজে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হবে, বিকেল 5টার মধ্যে কাজে ফিরতে হবে। গত সপ্তাহে ঠিক এই ভাষাতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কাজে ফেরা তো দূরের কথা, গত 1 সপ্তাহ আন্দোলন নতুন মোড় নিতে দেখা গিয়েছে। নবান্ন থেকে কালীঘাট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অপেক্ষা করার পরও নিজেদের শর্ত বজায় রেখে বৈঠক থেকে বিরত থেকেছেন তারা। অনেকেই ভেবেছিলেন এই অবস্থায় পরবর্তী শুনানিতে আরো কড়া নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট। আদতে দেখা গেল অন্য ছবি, গত শুনানিতে কপিল সিব্বালকে কাজে ফেরানোর জন্য জোরালো সওয়াল করেছিলেন বিপক্ষে। যুক্তি সেভাবে ধোপে টেকে নিয়ে বর্ষিয়ান আইনজীবী সওয়ালের কাছে সময় মেধে কাজে ফেরার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। কিন্তু এর মধ্যে জুনিয়র ডাক্তাররাও দিয়েছেন নতুন চাল। তাদের আইনজীবী হিসেবে এদিন প্রথমবার সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী ইন্দিরা জয়সিং। নির্ধারিত সময় তো দূরের কথা, কাজে ফেরার প্রশ্ন কার্যত না বলে দিলেন তিনি। মঙ্গলবার শুনানির মাঝে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল আবারও প্রশ্ন তোলেন, কবে কাজে ফিরবেন চিকিৎসকেরা। জুনিয়র ডাক্তারদের তরফ থেকে আইনজীবী ইন্দিরা জয়সিং এদিন বলেন, চিকিৎসকেরা কাজে ফিরতে চান, কিন্তু তারা মনে করছেন যারা অপরাধের সঙ্গে যুক্ত তারা এখনো হাসপাতালেই কাজ করছেন, ফলে চিকিৎসকরা কাজে ফিরলে বিপদে পড়তে পারেন বলেই আশঙ্কা রয়েছে। আইনজীবী শীর্ষ আদালত বলেন, গ্যারান্টি দিন
কাজে ফিরে যাব। আমরা কাজে ফিরতে চাই কিন্তু ফিয়ার সাকসান কাজ করছে। এই কথা শুনে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল বলেন, মুখ্যমন্ত্রী নিজেই বিবৃতি দিয়েছেন, আর কি চাই? কিন্তু তার সওয়াল কার্যত ধোপে টেকে নি ইন্দিরার সামনে। মুখ্যমন্ত্রী কি আশ্বাস দিয়েছেন তা জানতে চান প্রধান বিচারপতি। সিব্বাল জানান, চিকিৎসকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, জেনারেল বডি মিটিং করেই কাজে ফেরার সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আইনজীবী ইন্দিরা জয়সিং স্পষ্ট বলেন, কবে জিবি মিটিং হবে আমি তার কোনো ডেট দিতে পারছি না। প্রধান বিচারপতি জানিয়েছেন, পূর্ববর্তী নির্দেশ বহাল থাকছে, পরিবর্তন করা হচ্ছে না। তার নির্দেশ কার্যকর করবেন কিভাবে চিকিৎসকদের উপর ছেড়ে দিতে হবে। তার সাথে বিরাট বড় খবর, উৎসবে মেতেছে বাংলা। খড়গপুর দুর্গাপুর থেকে কাঁথি, হলদিয়া শিলিগুড়ি জলপাইগুড়ি থেকে কোচবিহার, উত্তর থেকে দক্ষিণ রাজ্যের 22টি শহরে বিখ্যাত জায়গাগুলিতে দেখা যাবে এবার পুজোর পালসের গাড়ি। শুরু হয়ে যাচ্ছে 21 সেপ্টেম্বর থেকে চলবে 8ই অক্টোবর পর্যন্ত। হাতে আর মাত্র কটা দিন, সরছে নিম্নচাপের মেঘ, দুর্যোগ কেটে ফের হাসছে আকাশ। কাশের বনে লেগেছে দোল, কুমোরটুলিতে পুরোদমে বেড়ে গিয়েছে ব্যস্ততা, ভিড় বাড়ছে ধর্মতলা থেকে গড়িয়াহাট। আর উৎসবের আবহে আনন্দের মাত্রা আরো বাড়ি দিতে গত বছরের মতো এবারও এসে গিয়েছে পুজোয় পালস। 22 শহরে হতে চলেছে বিশেষ কর্মসূচি। তার সাথে আবারও খবর, মঙ্গলবার আরজিকর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে। মঙ্গলবার 11টা নাগাদ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জিবি পারদিওয়াল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে শুরু হয় শুনানি। শুনানি চলাকালীন আইনজীবীদের আচরণে ক্ষুব্ধ হয় সুপ্রিম কোর্ট। আইনজীবীদের একরকম ধমক দেন প্রধান বিচারপতি, বলেন এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়। আরজি করে শুনানির দিন ফের আদালতে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের প্রসঙ্গ উঠে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। এখানে মুখ্যমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেওয়ার দাবি থাকতে পারে না, এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, ধমকের সুরে বললেন এবার প্রধান বিচারপতি। আর এর সাথে থাকছে জেলা ভিত্তিক বিশেষ বিশেষ খবর, তার দিকে নজর রাখবো।